ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. জলঙ্গি মুর্শিদাবাদ আজকে আমরা অবস্থান করছি। আজকে তারিখ হচ্ছে 28 অক্টোবর 2018, রাত্রি 8:05 সময় ইন্ডিয়ান। মাগরিবের পরেই আমাদের ইসরায়েল ট্রাস্টের প্রেসিডেন্ট খালিদ ইমরান মুকুল ভাই, তিনি সুন্নাতের গুরুত্বের উপরে আলোকপাত করেছে। আমরা অনেকেই আলোচনা শ্রবণ করেছি, তো বিষয় হচ্ছে আমরা কথা শ্রবণ করছি কিন্তু আমরা কতটাকে গ্রহণ করতে পারবো, এটা হচ্ছে মূল বিষয়। মুমিনদের বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা, সামিনা ওয়া আতানা। মুমিনদের বৈশিষ্ট্য কি, যে আমরা শুনলাম আর শোনার পরে আতানা, অর্থাৎ ওটাকে মেনে নিলাম। এটা কাদের বৈশিষ্ট্য? এটা হচ্ছে মুমিনদের, যারা নিজেদেরকে মুসলিম দাবি করবে তাদের এই আকিদায় এই বিশ্বাস নিয়ে চলতে হবে। কোনো কথা কোনো তথ্য যদি আমরা পবিত্র কোরআন সুন্নার আলোকে পাই সেটা আমরা শুনব আর শোনার সঙ্গে সঙ্গে মেনে নেব। এটা হচ্ছে মুমিনদের একটি বিশেষ গুণ। আর এই গুণের পরিপন্থী যদি ব্যক্তি কোনো কিছু বিশ্বাস এবং আমল করে বা শুনলাম কিন্তু মানবো না, আসছে না, যে আমরা মানবো না, এটা মুমিনদের বৈশিষ্ট্য হতে পারে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কমপক্ষে 12 থেকে 13টা জায়গাতে শুধুমাত্র এই কথা বলছেন যে এই বৈশিষ্ট্য কাদের, যারা অমুসলিম আছে, তার মধ্যে যারা আহলে কিতাব বিশেষ করে ইহুদি এবং খ্রিস্টানদের এই বিশ্বাস, তারা বলতো যে মোহাম্মদ যা কথা বলছে সব ভালো কথাই বলে কিন্তু আমরা শুনবো কিন্তু তবে আসাই না, মানে আমরা মানবো না। তো ভাই, মানবো না মনে করে যদি কোন পবিত্র কোরআন সুন্নার কথা শোনেন তো কখনো হক পাওয়া সম্ভব নয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রোতাদের উদ্দেশ্যে পবিত্র কোরআন সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 8 তিনি বলছেন, আল্লাযীনা ইয়াসতামিউনা আলাল কল ফালইয়াত্তাবিউ হাসানাহু উলাইকাল্লাযী হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুমুল উলুল আলবাব। আল্লাহ বলছেন যে আল্লাযীনা ইয়াসতামিউনা আলাল কল, যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে, মানে কথা যখন শুনতে হবে তো মনোযোগ সহকারে কথা শ্রবণ করতে হবে, ওয়া আহসানাহু এবং অনুসরণ করতে হবে সেটার যেটা আহাসান, যেটা উত্তম। আর উত্তম কি? সেটা হচ্ছে পবিত্র কোরআন এবং রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। তথা আমরা বুঝতে পারলাম পবিত্র সূরা জুমার সূরা 39 আয়াত নম্বর 18, পৃথিবীতে যে মানুষ যে কথা বলুক না কেন আপনি শুনবেন, এতে কোনো আপত্তি নাই, তবে যখন মানবেন তখন আল্লাহ বলছে আহসান, উত্তম জিনিসটাকে মানতে হবে। আর উত্তম জিনিস হচ্ছে পবিত্র কোরআন আর রাসূলের বাণী তথা হাদিস। কথা বুঝতে পারছেন কি? এটা হচ্ছে শ্রোতাদের বৈশিষ্ট্য হওয়ার কথা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনটি কথা বিভিন্ন জায়গাতে ইঙ্গিত করেছেন যে কথা শ্রবণ করেন, হিন্দুদের শোনেন, খ্রিস্টানদের শোনেন, বৌদ্ধদের শোনেন, নাস্তিকদের শোনেন, আস্তিকদের শোনেন, মুসলিমদের শোনেন, হানাফি শোনেন, শাফি, দেওবন্দি, বেরেলভি, জামাত ইসলামী, তাবলিগি, সবার কথা শোনেন, কোনো আপত্তি নেই। তবে আল্লাহ বলছেন যখন তুমি মানবে সমস্ত কিছুকে তদন্ত সাপেক্ষেই, যেটা উত্তম জিনিস, যেটা পবিত্র কোরআন সুন্নাহর আলোকে আছে সে কথাটা মানতে হবে, এটা দায়িত্ব কার? এটা বক্তার না, এটা শ্রোতাদের দায়িত্ব। কথা বুঝতে পারছেন কি? মানে শ্রোতাদের দায়িত্ব হচ্ছে এটা যে উত্তম সেটাকে গ্রহণ করতে হবে, পর্যবেক্ষণ করার পরেই, অন্যথায় শুধুমাত্র আমাদের মাঝাবে আছে বা আমাদের দীর্ঘদিন বাপদাদা পূর্বপুরুষদের এই কাজ, এই কথা, এই কর্ম, এই আকিদা, এই বিশ্বাস আমরা স্থাপন করে আছি, তাই আমাদের পরিপন্থী বা মতের পরিপন্থী সে কোরআনের আয়াত বলুক না কেন আর হাদিস বলুক না কেন আমরা মানব না, এরকম নীতি অবলম্বন করা এটা কোনো মুসলিমের বৈশিষ্ট্য হতে পারে না। তার জন্য প্রথমে বলেছি যে ভাই, যে কথা শ্রবণ করেন, শোনেন, তুলনা করে দেখেন কারা পবিত্র কোরআন সুন্নার আলোকে কথা বলছে। আর এই মর্মে খালিদ ইমরান মুকুল ভাই, তিনি সুন্নাতের অনুসরণ এবং তার গুরুত্ব প্রসঙ্গে তিনি অনেক পবিত্র কোরআন সুন্নার আলোকে কথা বলেছে। আর বিশেষ করে মানুষ মিসকোট করে আমাদের কথাগুলোকে, যে আমরা এক বলি আর তারা এটা সম্পূর্ণ উল্টো কথা চাপিয়ে দেয়। এখানে আলোচনা করছিলাম যে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেউ যদি ভালোবাসে শুধু তবে জান্নাত যেতে পারবে না,
অনেক মানুষ বলছে ওইটা দেখ, এরা কি বলছে যে নবীকে ভালোবাসলে জান্নাত যাওয়া যাবে না, ভাই এরকম কথা আমাদের স্টেজ থেকে আপনারা শুনেছেন যে আমরা এরকম কথা বলেছি? আসলে তিনি যেটা বোঝাতে চেয়েছেন গোটা আলোচনাটা ছিল যে রাসূলের আনুগত্য সাহাবীরা কেমন করেছে, হুবহু করেছে। কথা হচ্ছে এটা, ইসলাম মানতে হলে পবিত্র কোরআন সহিহ সুন্নাহকে মেনে নিতে হবে। পবিত্র কোরআন মানে আল্লাহর কথা, আর সুন্নাহ অর্থাৎ হাদিস রাসূলের কথা। কিছু কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কথা আছে যেগুলো হাদিসে কুদসি বলা হয়। আমাদের এখান থেকে যে সিদ্ধান্ত বা যে কথাটা আমরা বলতে চেয়েছি যে শুধুমাত্র ভালোবাসার মানদণ্ডে কোনো ব্যক্তি যদি মনে করে যে জান্নাতি হব এটা সম্ভব নয়। আর যদি কোনো ব্যক্তি বলে না রাসূলকে শুধু ভালোবাসলে জান্নাত যাওয়া যাবে, তার অনুসরণের প্রয়োজন নেই, তাহলে পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রথম যে ব্যক্তি জান্নাতে যেত তার নাম কি? আবু তালেব। এটা বোঝানোর উদ্দেশ্য ছিল যে শুধুমাত্র ভালোবাসাকে মানদণ্ড করে যদি কোনো ব্যক্তি যদি উম্মতের মধ্য থেকে কেউ যদি জান্নাতি হতো তাহলে কে জান্নাতি হতো প্রথম? আবু তালেব। সেই মুসলিম কিতাবুল ইমাম বা হচ্ছে শেফায়তুন নবী, হাদিস নম্বর 398। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন ব্যক্তি প্রশ্ন করাতে আল্লাহ রাসূল উত্তরে তিনি বলছেন যে আমার চাচাকে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মানে পরকালে সবচেয়ে কম আজাব দেওয়া হবে। ভাই আজাব কিসে? জান্নাতে আজাব হয় নাকি? জাহান্নামের আজাব দেবে। আর কম আজাবটা কি? যে পায়ের নিচে আগুন রাখা হবে, মাথার চাঁদি পর্যন্ত ফুটবে। ভাই আবু তালেব তিনি আল্লাহ রাসূলকে এতটা পরিমাণে ভালোবাসত, এখন যদি আমরা যদি এখানে পাল্লা দিতে যাই আমাদের মধ্যে অনেকে তার কাছে ফেল করবে যে আবু তালেব কতটা আল্লাহ রাসূলকে ভালোবাসত, আর আল্লাহ রাসূলও আবু তালেবকে কতটা ভালোবাসত। চাচা ভাস্তি উভয়কে এত পরিমাণে ভালোবাসত যে হাদিসে একাধিক জায়গাতে সেই ঘটনাগুলোকে বর্ণনা করা হয়েছে। ভাই তারপরেও আবু তালেবের এত ভালোবাসা আল্লাহ রাসূলের প্রতি, আর আল্লাহ রাসূলের ভালোবাসা ছিল আবু তালেবের প্রতি, আবু তালেব জান্নাতে যেতে পারবে? কি বলছেন আপনি? হানাফি হন, দেবন্দি হন, বেরলভি হন, জামাত ইসলাম হন, ফুরফুরা হন, চরমনাই, মাঝভান্ডারি, সারসিনা, যে কোনো ধর্ম যে কোনো মত পন্থার যদি মানুষ হয়ে থাকেন, সকলে এখানে একমত পোষণ করেছে যে আবু তালেব জান্নাতে যেতে পারবে না। ভাই আবু তালেবকে আল্লাহ রাসূলকে ভালোবাসাতে কমতি ছিল? জি না। আমরা এটা বোঝাতে চাইছিলাম যে ভাই ভালোবাসার মানদণ্ডে কেবলমাত্র জান্নাত যা সম্ভব নয়। তবে হ্যাঁ, অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে কেউ যদি ভালো না বাসে, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে কেউ যদি ভালোবাস না বাসে, তাবে তাবাইনকে যদি কেউ সত্যিকারে ভালো না বাসে, সে ব্যক্তি জান্নাতে যাবার জন্য বাধা অবশ্যই হবে। অনেক হাদিস উদাহরণ দিয়েছে। তবে শর্ত হচ্ছে এটা যে আপনাকে ভালোবাসতে হবে কি দিয়ে? শুধুমাত্র মুখে দাবি করলাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে ভালোবাসি, শুধুমাত্র মুখে দাবিতে ইসলাম চলে না। ইসলাম হচ্ছে তিনটে জিনিসের নাম। কটা জিনিসের নাম ভাই? কথা বুঝতে পারছেন কি আমার? ইসলাম হচ্ছে তিনটে জিনিসের নাম, ইমান হচ্ছে তিনটে জিনিসের নাম। একটা যদি কমতি হয়ে যায় আপনি প্রকৃতপক্ষে মুসলিম বলে বিবেচিত হবেন না। এক, ইমান বা মুসলিম এর বৈশিষ্ট্য বা সংজ্ঞা যদি আমরা ব্যাখ্যা করতে চাই, প্রথম বলতে হবে যে ইমান বা মুসলিমের বৈশিষ্ট্য হচ্ছে এটা যে প্রথম অন্তর দিয়ে বিশ্বাস স্থাপন করা। কথা বুঝতে পারছেন? ইসলামের সমস্ত বিধিবিধান পবিত্র কোরআন সহিহ সুন্নাতে যা আছে সমস্ত কিছুকে অন্তর দিয়ে বিশ্বাস স্থাপন করা, এটা ইসলামের প্রথম একটা রুকুন ধরতে পারেন। দুই, এই বিশ্বাস করার পরে মুখ দ্বারা স্বীকৃতি দেওয়া, হ্যাঁ এগুলো সত্য, এর মধ্যে কোনো বক্রতা নেই। বুঝতে পারলেন কি? আর তিন নাম্বার, যে অন্তরে বিশ্বাস করলেন, মুখ দ্বারা স্বীকৃতি দিলেন, তারপরে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বাস্তবায়ন করে দেখাতে হবে যে হ্যাঁ আমি ইসলামকে মেনে চললাম। মানে তিনটে জিনিসের সমন্বয় হচ্ছে ইসলাম। এক, অন্তর দ্বারা বিশ্বাস, দুই, মুখ দ্বারা স্বীকৃতি, আর তিন, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বাস্তবায়ন করতে হবে, এরই নাম হচ্ছে ইসলাম। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু মুখ দ্বারা আপনি বলছেন যে ভালোবাসি, অন্তর দ্বারা আপনি বলছেন আমি ভালোবাসি, মুখ দ্বারা আবু তালেবে বলেছিল আল্লাহ রাসূলকে ভালোবাসি, অন্তর দ্বারা আবু তালেবে বলেছিল ভালোবাসি, তবে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বাস্তবায়ন করেনি, ইসলামকে স্বীকৃতি দেয়নি, তবে বলতো যে না মোহাম্মদ তুমি যে ধর্ম নিয়ে এসেছো সেটাই সত্য, এ কথা বলতো। বুঝতে পারছেন কি কথা আমার? মানে তিনটের মধ্যে একটা যদি আপনার মধ্যে কমতি থাকে আপনি আর মুসলিম বলে বিবেচিত হবেন না।
মানে মুসলিম হওয়ার জন্য এই তিনটে শর্ত আপনাকে কমপক্ষে মিনিমাম এই তিনটে শর্ত লাগবে। বা আমাদের সমাজে যারা আছে তাদেরকে পরীক্ষা করে দেখুন যে আমাদের সমাজে কটা জিনিস আমাদের মধ্যে গুণাবলীগুলো আছে। হ্যাঁ, আমরা বিশ্বাস করি ইসলাম সত্য, মুখ দ্বারা বলি ইসলাম সত্য, তবে আমরা অঙ্গ প্রত্যঙ্গদের বাস্তবায়ন করি না। মানে নামাজ, রোজা, হজ, জাকাত, ইসলামী বিধিবিধান, আহকাম যেগুলো আছে সেগুলো থেকে আমরা দূরে আছি, তো আছে না নেই? তার মানে বোঝা যাচ্ছে যে না, আমরা কিছুটা হলেও ইসলামের অন্তত আয়ত্তাধীন নাই, আমরা মুসলিম বলে নিজেকে পরিচয় দিতে পারি না। কেন? তিনটে একত্রিত সমন্বয়ে বলা হয় ইসলাম, বা মুসলিম, বা মুমিন, বা ইমানদারি পরিচয়, এই তিনটে সংজ্ঞা। তো যাই হোক ভাই, আমরা এই কথা বলছিলাম। প্রথমত মনে রাখবেন, আজকে আসলে আমার আলোচনার বিষয় কিছু নেই, বা আলোচনার জন্য আমি আসতাম না, তো ওই সময় ফ্রি থাকার কারণে আসলাম। তো কিছু বিষয় আলোচনা করব যেগুলো আমাদের পুরো অন্যায়ভাবে আমাদের প্রতি অন্যায় করা হয়, কিছু আমাদের নামে কিছু অপবাদ লেপন করা হয়, যেগুলো আমরা করি না সেগুলো বলা হয়, আর যেগুলো করি তার দশ গুণ বাড়িয়ে বলা হয়। কথা বুঝতে পারছেন কি? আমি কয়েকটি শুধুমাত্র ভুল ধারণা খণ্ডন করব আপনাদের সামনে, যে আমাদের উপরে মিথ্যা অপবাচার এবং মিথ্যা অপবাদ যেগুলো দেওয়া হয় সেগুলো সংক্ষিপ্ত কয়েকটি জবাব। অনেকেই বলে, দেখবেন ওই যে জলঙ্গিতে আছে ওইসব ছেলেরা, ওরা সলাত আদায় করে অর্থাৎ নামাজ পড়ে, কিন্তু ওরা নিয়াত করে না। ভাই অভিযোগ আছে না নেই? বলে ওরা নিয়াতই করে না। আসলে ভাই দূর থেকে মেলা কিছুই বলা যায়, যদি জানা বোঝার পরে বলতেন তাহলে অবশ্যই আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ বাড়ত। আমরা কখনো বিভেদ সৃষ্টি করার জন্য কোনো আলোচনা রাখি না, বিভেদ সৃষ্টির জন্য কোনো কথা বলি না, আমরা গঠনমূলক আমরা আলোচনা করতে চাই, সমাজের মধ্যে ভ্রাতৃত্ববোধ যেন জাগ্রত হয়, এই জন্য আমরা আলোচনা বা কথাবার্তা বলতে চাই। কিন্তু আমাদের নামে মিথ্যা অপপ্রচার করছে, তার জন্য আমাদেরকে কয়েকটি বিষয়ে জবাব দিতেই হবে। আল্লাহ সুবহানাহু বলছেন পবিত্র গ্রন্থ বানী ইসরাঈল সূরা 17 আয়াত নম্বর 36, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিইলম ইন্নাস সামাআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলছেন যে ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিইলম, যে বিষয়ে তোমার জ্ঞান নেই, যে বিষয়ে তুমি জানো না, সে বিষয়ে কথাবার্তা বলিও না, তার পশ্চাতে দৌড়িও না। কেন? ইন্নাস সামাআ, নিশ্চয় তোমার কর্ণ অর্থাৎ কান, ওয়াল বাসারা এবং তোমার চক্ষু, ওয়াল ফুয়াদা এবং তোমার অন্তর হৃদয়, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, প্রত্যেকটাই কিয়ামতের মাঠে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন। অর্থাৎ পবিত্রগণ স্পষ্টভাবে দ্ব্যর্থন কণ্ঠে বলছে, যে বিষয়ে আপনার জ্ঞান নেই, আপনি ছন্দবশত কোনো কথা বলেন না, দূর থেকে ঢিল মেরে কোনো কথা বলেন না, দূর থেকে কোনো কিছু আপনি সমালোচনা করবেন, এটা এখতিয়ার আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয়নি। আর কেউ যদি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নিশ্চয় তোমার কর্ণ, তোমার চক্ষু, তোমার হৃদয় কিয়ামতের মাঠে প্রত্যেকটা জিজ্ঞাসিত হতে হবে। যদি আপনি মিথ্যা অপপ্রচার করেছেন, ইহকালে হয়তো কোনো প্রতিবাদ আমরা যদি নাও করি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে আপনাকে অবশ্যই অপদস্থ এবং লাঞ্ছিত করে ছাড়বেন ইনশাআল্লাহ। কেন? কোরআনের আয়াত এটা। কথা বুঝতে পারছেন কি? প্রথম পয়েন্ট, যে আমরা নিয়াত করি না, বা আসলে আমরা কি করি কি করি না, আপনি তো আমাদের সঙ্গে কথাবার্তায় বলেন না, জানবেন কিভাবে? তাই সব বলছেন কেন? মনে রাখবেন ইবাদত কবুলের প্রথম শর্ত হচ্ছে নিয়াত করা। কথা বুঝতে পারছেন কি? কোনো ব্যক্তি যদি নিয়াত না করে, তার নামাজ, রোজা, হজ, জাকাত যত ইবাদত আছে একটা কবুল হবে না। আমরা বলি নিয়াত করাটি ফরজ, এটা করতেই হবে। বুঝতে পারছেন কথা ভাই? আমি কাটা কাটা কথা বলবো, যে নিয়াত করা ফরজ, তবে আমরা যেটার প্রতিবাদ করি, যেটার বিরোধিতা করি, একটু পার্থক্য আছে। পার্থক্য কি? আমরা বলি নিয়াত করা ফরজ, আর নিয়াত পড়াটি বিদআত। বুঝতে পারছেন কি? নিয়াত করাটি ফরজ, নিয়াত পড়াটি বিদআত। বুঝলাম না যে নিয়াত করা আর নিয়াত পড়ার মধ্যে পার্থক্য কি। ভাই পার্থক্য আছে, পার্থক্য আছে। নিয়াত এসেছে আরবি শব্দ নাওয়া থেকে, মানে বীজ, মানে বীজ। আপনি যেটা বপন করবেন সেটাই বের হবে। কেউ যদি
একটা আম গাছের আটি, অর্থাৎ আমের আটি মাটির মধ্যে পুঁতে দেয়, মাটির তলে পুঁতে দেয়, ভাই আনারস পাবেন? কেউ যদি একটা কাঁঠালের বিচি মাটির তলে পুঁতে দেয়, আপনি কি জাম পাবেন? জি না। কেন? নিয়াত এসেছে আরবি শব্দ নাওয়া থেকে, মানে বীজ। বীজ যেটার বপন করবেন সেটারই ফল আপনি পাবেন, অন্য কিছু পাবেন না। তো ভাই বলুন তো, বীজ কোথায় থাকে? অর্থাৎ আপনি যে বীজটা বপন করছেন, মাটির ওপরে না তলে? তলে। জি, ঘুমাচ্ছে নাকি ভাই? আরে বীজ কোথায় বপন করে, মাটির তলে না ওপরে, এটাও শিখাতে হবে নাকি আজকে? হ্যাঁ, কথা বলতে হবে তো, নচ্ছে মরা মানুষের সামনে কথা বলছি না, কিসের সামনে কথা বলছি, সন্দেহ চলে আসছে তো। বীজ সকলেই মাটির তলে পুঁতে, এর মধ্যে কোনো মতনৈক্য আছে? তো বীজ তো মাটির তলাতেই থাকে, তাই না? আর আরবিতে নিয়াত বলা হয় বীজ। তো ভাই নিয়াত কোথা থেকে হবে, বাইরে থেকে না অন্তর থেকে? নিয়াতের কাজ হচ্ছে, নিয়াত মানে বাংলাতে বলে সংকল্প করা। সংকল্প কোথা থেকে হয়, অন্তর থেকে না মুখ দিয়ে? ভাই নিয়াত করা নিয়াত পড়ার মধ্যে পার্থক্য আছে, একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। ধরুন আপনাকে কোন একজন চোর চুরি করেছে আপনার বাড়িতে, আর আপনি চোরকে ধরিয়ে দিয়েছেন। জলঙ্গি থানা থেকে অফিসাররা এসেছে, চোরটাকে থানাতে নিয়ে চলে গেছে। তবে চোরকে পুলিশটা বেধড়ক পেটাচ্ছে, প্রচন্ড মারছে, আর চোর চিৎকার মেরে বলছে, না স্যার চুরি করবো না, চুরি করবো না, চুরি করবো না, চিৎকার মেরে ফাটাচ্ছে জলঙ্গি থানাকে। পুলিশ যত মারে বল চুরি করবি, আর চিৎকার মেরে বলে, না স্যার চুরি করবো না, চুরি করবো না, চুরি করবো না, আর চোরটা মনে মনে বলছে যে 1 টাকা বা 10 টাকা বা 1000 টাকা চুরি করেছি, আর বেটা তুই আমাকে এত মারলি, ছেড়ে দেখ তোর বাড়িতে আগে করব। ভাই বলে তো নিয়াত কোনটা চোরটার? যখন পুলিশ মারছে চোরকে, চোর তখন চিৎকার মেরে বলছে, না স্যার চুরি করবো না, চুরি করবো না, চুরি করবো না, জলঙ্গি থানাকে ফাটিয়ে ফেলছে মুখ দ্বারা চিৎকার মেরে যে স্যার চুরি করবো না, আর মনে মনে বলছে যে বেটা তুই আমাকে এত মারলি, ছেড়ে দেখ তোর বাড়িতে আগে করবো। নিয়াত কোনটা? যেটা অন্তর থেকে করছে সেটা হচ্ছে নিয়াত, আর যেটা মুখ থেকে বলছে সেটা হচ্ছে ধোকা। কথা বুঝতে পারছেন কি? তো নিয়াত হয় অন্তর থেকে, আর মুখ দ্বারা যেটা বলছেন এটা নিয়াত নয়। তাই নিয়াত করার জন্য পবিত্র কোরআন সহিহ সুন্নাতে একাধিকবার তাগিদ দেওয়া হয়েছে, সেই বুখারীর প্রথম হাদিস ইন্নামাল আমালু বিল নিয়াত, যে প্রত্যেকটা কাজ নির্ভর করে নিয়াতের ওপরে। নিয়াত হচ্ছে অন্তরের কাজ, এটা মুখের কাজ নয়। যারা বলছে যে নামাজের শুরুতে, অজুর শুরিতে যারা নিয়াত পাঠ করছে, তাদেরকে গিয়ে বলবেন যে ভাই বা মৌলভি সাহেব বা হুজুর, আপনি যে নামে তাকে চেনেন না কেন, আপনি শুধু একটা সাদা কাগজ নিয়ে চলে যান আর একটা কলম নিয়ে চলে যান, যে হুজুরকে গিয়ে বলেন যে হুজুর নামাজের মধ্যে বাইরে যখন আমরা নিয়াত পড়ছি, নায়াতে দিয়ে যখন আমরা নিয়াত বাঁধছি, তো এই নিয়াতটা পবিত্র কোন আয়াতে আছে একটু লিখে দেন। আর যদি কোরআনে না থাকে তো কোন হাদিসে আছে সেটা লিখে দেন। আরে সহি হাদিসে না থাকলে জয়ীফ হাদিসে আছে সেটা দেখান। আরে জয়ীফ না থাকলে জাল হাদিস থেকে দেখিয়ে দিন। আর যদি তাও না পারেন, তো আপনারা যেহেতু হানাফি মাজাব করে চিৎকার মারেন, আপনারা হানাফি মাজাব মানেন, তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি কোন ফতোয়ার কিতাবে বলেছে যে নিয়াতগুলো পড়তে হবে, একটু দেখিয়ে দিন। হয় কোরআন থেকে দেখান, না হাদিস থেকে দেখান, না সাহাবীদের আমল থেকে দেখান, না তাবে তাবাইন থেকে দেখান। আর যদি সেটাও না পারেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়া থেকে দেখান। আর যদি ইমাম আবু হানিফার দ্বারস্থ হয়ে যদি না পারেন, চার ইমাম শাফেঈ, মালিকি, হাম্বলি, এই যে আরো চারজন ইমাম আছে, এদের কাছ থেকে নকল করে দেখিয়ে দিন যে এইসব ইমামগণ তারা বলেছে যে নামাজের মধ্যে নিয়াত পাঠ করতে হবে, যেটা আমরা প্রচলিতভাবে নামাজ শিক্ষাতে পড়ে থাকি। কথা বুঝতে পারছেন কি? আর যদি নাও পারেন, চার ইমাম থেকে যদি সম্ভব না হয় এই নিয়াত যেগুলো আমরা পাঠ করি মুখ দিয়ে, অন্তত আমাদের সমাজের তরিকা জারি আছে যে কাদেরিয়ার চিস্তিয়া, অর্থাৎ খাজা মঈনুদ্দিন চিস্তি রাহেমাহুল্লাহ তার তরিকা, আর বড় পীর আব্দুল কাদের জিলানি রাহেমাহুল্লাহ 561 হিজরিতে মৃত্যুবরণ করে। ভাই বলেন যে এই দুইজন পীর থেকে প্রমাণ করে দেন অন্তত যে তারা এই নিয়াত পাঠ করতে বলেছে, অথবা এইসব পীর সাহেবরা পড়েছে। বুঝতে পারছেন কি কথা ভাই? হাদিসে এসেছে নিয়াত করার কথা, ওটা অন্তর থেকে হয়। নিয়াত পড়তে হবে এই মর্মে কোনো হাদিস নেই, তো আমরা নিয়াত পড়ি না কিন্তু নিয়াত করি। কথা বুঝতে পারছেন কি?
নিয়াত করাটি ফরজ, যেহেতু নিয়াত পড়ার কথা না কোরআনে আছে না হাদিসে আছে না সাহাবীরা করেছে না তাবে তাবাইন করেছে না চার চারটে ইমামগণ করেছে না কোনো পীর সাহেবরা পৃথিবীতে করে গেছে, মানে এখনকার নতুন গজিয়ে ওঠা পীর নয়, যারা পূর্ব যুগে যেসব পীরগুলো গজিয়ে গেছে এখনকার নতুন করা নয়, নতুন অনেক পীর আছে। বাংলাদেশে চলে যান আর বাংলাদেশে যার দরকার নাই ইন্টারনেটে চলে যান, লিখবেন দেওয়ানবাগি পীর, দেখবেন দেওয়ানবাগি পীর এটা বলছে যে মা ফাতেমা আমার বউ, নাউজুবিল্লাহ মিন জালি, ভাই ইনি পীর না, বাংলাদেশের দেওয়ানবাগি এখনো জীবিত আছে, ভিডিও এখনো ইন্টারনেটে মজুদ আছে, বলছে মা ফাতেমার বউ নাউজুবিল্লাহ মিন জালি। তার জন্য বলছি পুরাতন যারা গুজরিয়ে গেছে চলে গেছে পৃথিবী থেকে, সেই সব পীরের ফতোয়া থেকে যদি প্রমাণ করতে পারেন যে না নামাজের পূর্বে বা ওজুর পূর্বে মুখ দ্বারা জিহ্বা লড়িয়ে লড়িয়ে আমাদেরকে এই নিয়াতগুলো পাঠ করতে হবে তবে আমরা মেনে নেব, কেন এই জিনিসগুলো পবিত্র কোরআন সুন্নাহ কোনো পীর সাহেবের গ্রন্থেও লিপিবদ্ধ করা নাই যে নিয়াত পড়তে হবে, তার সকলে বলেছে নিয়াত করতে হবে, বা নিয়াত করার পর মধ্যে পার্থক্য বুঝতে পারলেন কি? তো এটা হচ্ছে আমাদের অপবাদ যে আমরা নিয়াত করি না, আমরা নিয়াত করি নিয়াত পড়ি না, কেন পড়ি না, যেহেতু কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয় তার জন্যই পড়ি না, আর যদি কেউ বলে না অমুক হাদিসে আছে বা কোরআনের আয়াতে আছে, আপনি যদি এই মুহূর্তে এসে দেখিয়ে দেন যে ভাই এই দেখেন নিয়াত করা পড়ার কথা আছে এই শব্দগুলো দিয়ে, এখন যদি হয় আমরা এখনই দু রাকাত নফল সমস্ত ব্যক্তিরা সালাত আদায় করব নিয়াত পড়ে পড়ে, কথা পরিষ্কার, এটা হচ্ছে আমাদের দাবি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতি রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ সাল্লাল্লাহু বলছেন পবিত্র কোরআন নিসা সনমাচার আত্মার 59 যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ আতিউল্লাহ আল্লাহর আনুগত্য করো, ওয়া আতি রাসূল আর রাসূলের অনুসরণ করো, সূরা মুহাম্মদ আয়াত 33 ওয়ালা তুবতিলু আমালাকুম, আর তোমাদের আমলগুলোকে বাতিল করো না, মানে আল্লাহ এবং আল্লাহ রসুল যে কর্ম যে আকিদা যে বিশ্বাস পৃথিবীতে আমাদেরকে দিয়ে যায়নি তার পরিপন্থী যদি কোনো ইবাদত আমল যদি করেন সেই ইবাদত কর্মটি বাতিল বলে বিবেচিত হবে। আর এই কথা তাই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও বলে গেছেন আল্লাহ রসুলের সূত্রে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে ভাই, আম্মা জান মুমিনদের মা, প্রথম পরিচয় যে মুমিনদের মা, দ্বিতীয় পরিচয় আল্লাহ রসুলের স্ত্রী ছিলেন, তিন নম্বর পরিচয় আবু বকর সিদ্দিক, চার খলিফার প্রথম খলিফার মেয়ে ছিলেন, পাঁচ নম্বর পরিচয় আবু বকর সিদ্দিক, সিদ্দিক মানে সত্যবাদী, আর সিদ্দিকের মেয়েকে আয়েশা সিদ্দিকা উনিও সত্যবাদী, কোনো সমস্যা আছে কোনো সন্দেহ আছে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও বলছেন যে মান আমেলা আমালা লাইসা আলাইহি আমরুনা ফারদ্দুন, কোন ব্যক্তি এমন কোন আমল করলো যে আমলের ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেননি করেননি অনুমোদন দেয়নি, এটাই মারদুদ প্রত্যাখ্যাত বাতিল। ভাই কে বলেছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন মান আমেলা আমালান, কোন ব্যক্তি এমন কোন আমল করলো লাইসা আলাইহি আমরুনা ফারদ্দুন, যে আমলের ব্যাপারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি করেননি অনুমোদন দেয়নি, সেটা যতই ভালো হোক না কেন সে ইবাদত বলে গণ্য হবে না। সহিহ আল বুখারী হাদিস নম্বর 2697, সহিহ মুসলিম হাদিস নম্বর 1718, সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 14, সুনান আবু দাউদ হাদিস নম্বর 4606, মিশকাত হাদিস নম্বর 140, স্পষ্ট হয়ে ইবাদত করার জন্য শর্ত হচ্ছে এটা যে আল্লাহ রাসূল যদি বলে থাকেন যদি করে থাকেন যদি অনুমোদন দিয়ে থাকেন তবে আপনি সেটাকে ইবাদত হিসেবে আমল করতে পারবেন, অন্যথায় কোনো ইবাদত যদি নিজের ইচ্ছে মতো করেন সেটা আল্লাহর দরজাতে কবুল হবে না, এটা হচ্ছে মূল নীতি। দুই নম্বর পয়েন্ট যে আমাদের পরে অভিযোগ যে আমরা নাকি নবীকে বলি অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলি যে তিনি আমাদের মতো মানুষ আর তিনি মাটির তৈরি, ভাই অভিযোগ আছে না নেই? ভাই আমরা বিশ্বাস করি এক আর তারা প্রচার করে আর এক, কথা বুঝতে পারছেন কি? যে আমরা বিশ্বাস করি এক আর তারা প্রচার করে এক, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ মর্যাদা আল্লাহ পবিত্র কোরআনে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মুখ দ্বারা ঘোষণা করে গেছেন আজ থেকে প্রায় 1440 বছর পূর্বে, আমরা এটা মনে করি। আল্লাহ সুবহানাহু বলছেন পবিত্র কোরআন সূরা ইমরান সূরা 3 আয়াত 110, কুনতুম খায়রা উম্মা, আল্লাহ বলছে এই উম্মতটা হচ্ছে খয়ের সবচেয়ে উত্তম সর্বশ্রেষ্ঠ, আমরা বিশ্বাস করি যে আমরা
উম্মত যারা আছি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমরা উম্মত যারা আছি, তারা সর্বশ্রেষ্ঠ উম্মত। এটা যে প্রথম বৈশিষ্ট্য আমাদের। সূরা বাকারা সনদ 2 আয়াত নম্বর 143 এ উম্মতের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে মধ্যম পন্থা, এরা না কঠোরতা অবলম্বন করবে না শিথিলতা অবলম্বন করবে, তারা দুটোর মাঝখানে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মত সম্পর্কে বলতে গিয়ে আরেকটি কথা ঘোষণা করেছেন সূরা মায়েদা আয়াত নম্বর 3, আল ইয়াম আকমালতু লাকুম দীনাকুম, দীন ইসলাম হচ্ছে পরিপূর্ণ, পৃথিবীতে আরো যেসব নবী রাসূল এসেছেন তারা দীনকে পরিপূর্ণ নিয়ে আসেননি, কিন্তু আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এতই মর্যাদা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাধ্যমেই দীনকে ইসলামকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। অন্য অন্য নবী রাসূলদের একটা সময় ছিল, নবুয়ত ছিল নির্দিষ্ট একটা সময়ের জন্য আর একটা বিশেষ জায়গার জন্য, কিন্তু বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে সমগ্র মানুষ জাতির জন্য একদম কিয়ামত সংগঠিত হওয়া পর্যন্ত। বুঝতে পারছেন কেমন কথা? আমরা বিশ্বাস এগুলো করি আলহামদুলিল্লাহ, আমরা যেগুলো বিশ্বাস করি সেগুলো মুখ দিয়ে আমরা বলি, কোনো আপত্তি থাকে না, কোনো ভয় ডরও করি না, কিন্তু যে কথা আমরা বিশ্বাস করি না জোর করে আমাদেরকে পিটিয়ে দিলে আমরা সেই কথা মুখ দ্বারা বের করতে পারবেন না কখনোই। কিন্তু আমাদের নামে মিথ্যা কথা প্রচার করার উদ্দেশ্য যে আপনারা নিয়েছেন, এটা ইনশাল্লাহ আমরা মনে করি কিয়ামতের মাঠে যেসব সমস্ত অভিযোগের জবাব আমরা যদি পৃথিবীতে এখন দিতে না পারি, কিয়ামতের মাঠে আপনাদের চক্ষু জিহ্বা অন্তর যা কিছু হবে সমস্ত কিছুকে প্রশ্ন করা হবে, যেটা পবিত্র কোরআনে প্রথমে আমি তেলাওয়াত করে শুনিয়েছি। আমরা বিশ্বাস করি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত কিয়ামতের মাঠে প্রথম তাদের হিসাব নেওয়া হবে। 124,000 নবী রাসূলের মধ্যে সমস্ত নবীদের পূর্বে কোন উম্মতের হিসাব আগে নেওয়া হবে? আল্লাহ রাসূলের উম্মতের। মর্যাদা দেখেছেন আমাদের নবীর। আল্লাহ রাসূল বলেছে আমার এই উম্মতের মধ্যে 70,000 মানুষ বিনা হিসাবে জান্নাত যাবে। চিন্তা করেছেন? আল্লাহ রাসূল আমাদের প্রসঙ্গে বলছেন, আল্লাহ রাসূলের মর্যাদা প্রসঙ্গে, যে এতগুলোই বৈশিষ্ট্য আছে এই উম্মতে মুহাম্মাদির এবং আল্লাহ রাসূলের, যে এই উম্মতের মধ্যে কোনো পাপিষ্ট ব্যক্তি, কোনো খারাপ মানুষ যদি কোনো খারাপ কাজ করার চিন্তা করে যে আমি অমুক মেয়েটা আছে ওই মেয়েটাকে ধর্ষণ করব, বা আমি একটা সুদ খাবো বা জেনা করব বা ব্যভিচার করব, শুধু নিয়াত করেছে, যত যতক্ষণ না পর্যন্ত কাজটাকে সংঘটিত করছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু গোনা লিখেন না। কথা বুঝতে পারছেন কি? এই উম্মতের বৈশিষ্ট্য যেটা অন্য উম্মতের মধ্যে, এই বৈশিষ্ট্য আল্লাহ দেয়নি। আমরা বিশ্বাস করি নবী মুহাম্মদ প্রসঙ্গে যে এতগুলো ফজিলত আছে, কিন্তু আমাদের নামে মিথ্যা প্রচার করা হয় যে আমরা নাকি নবীকে ভালোবাসি না, আমরা নাকি নবীকে সম্মান করি না, আমরা নাকি নবীকে নিজের ভাইয়ের মতো দাবি করি। নাউজুবিল্লাহ মিন জালিক। কোনো ব্যক্তি যদি বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ভাইয়ের মতো, আমরা তাকে নিঃসন্দেহে আমরা কাফের বলে বিবেচিত করি। কেন? পবিত্র কোরআন সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 40 আল্লাহ বলছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদুল মির্জালুকুম, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা নন। আল্লাহ যেখানে পিতা বলতে অস্বীকার করে দিয়েছেন, অথচ আল্লাহ রাসূলের মেয়ে ছিল, ছেলে ছিল, তারপরে আল্লাহ বলছে যে তোমাদের মধ্যে কাউকে পিতা বলো না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাই, আমরা নবীকে আমাদের ভাইয়ের মতো বলতে পারি? যারা নবীকে বড় ভাইয়ের মতো দাবি করে বা বলে বা কোনো কিতাবপত্রে যদি এরকম কথা লিখে থাকে, আমরা নিঃসন্দেহে বলি যারা তারা পবিত্র কোরআন এবং সুন্নাতের বিরুদ্ধে আচরণ করছে, এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, এরা অবশ্যই পথভ্রষ্ট গোমরা যারা বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতো বড় ভাই। মিথ্যা প্রচার করছে ভাই, এরকম হয়ে আছে না? এতভাবে মিথ্যা প্রচার করা হয়, এতে আমাদের কোনো ক্ষতি হবে না, যারা করছে তাদেরই একদিন ইনশাআল্লাহ ক্ষতি সংঘটিত হবে, এটা আমরা বিশ্বাস করি। আমাদের উম্মতের বিষয়ে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কথা বলেছেন। আর কয়েকটা পয়েন্ট যদি বলি, যে কোনো ব্যক্তি উম্মতের মধ্যে যদি মনে করে যে আমি মসজিদে 100 টাকা দান করব, কত টাকা? 100 টাকা দান করব, শুধু নিয়াতটা করেছে, ফেরেশতা যেগুলো নিযুক্ত করা আছে যদি কোনো ব্যক্তি এরকম নিয়াত করে ফেলে, সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে তারা একটা নেকি অলরেডি লিখেই ফেলে। কথা বুঝতে পারছেন কি? যখন কাজটা সম্পূর্ণ করবে সঙ্গে সঙ্গে সম্পূর্ণ নেকিটা লিখে দিবে। বোঝা গেল যে উম্মতের মধ্যে কেউ যদি নিয়াত করে যে আমি 100 টাকা দান করব মসজিদে, সঙ্গে সঙ্গে আপনি এখনো কাজ সম্পূর্ণ করেননি, কিন্তু একটা নেকি লেখা হয়ে যায়। অপর দিকে ছাড় দেখেন, কোনো ব্যক্তি যদি পাপের একটা নিয়াত করে আমি পাপ কাজটা করব, কিন্তু এখনো পাপ যতক্ষণ না করবে ততক্ষণ গুনাহটা
লেখা হয় না। এটা কি? এটা বিশেষ করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের বৈশিষ্ট্য, আল্লাহ সুবহান তাআলার পক্ষ থেকে ছাড়। ভাই তারপরে আমাদেরকে উল্টাপাল্টা অনেক কথাবার্তা বলে যে আমরা নাকি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে গুস্তাকি করি বা আমরা নবীকে ভালোবাসি না, সম্মান করি না, নাউযুবিল্লাহ মিন জালিক। আমাদের দাবি একটাই যে পৃথিবীতে যতগুলো মানুষ আছে, নবী ব্যতীত যতগুলো মানুষ আছে, প্রত্যেকটা মানুষ যদি জান্নাতে যেতে চায় তবে বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য অনুসরণ ব্যতীত কোনো ব্যক্তি জান্নাত যেতে পারবে না। এটাই আমাদের দাবি, এটা আমরা প্রচার করি। আর এই দিকে আপনাদের সকলকে আসতে বলি। আল্লাহ সুবহানাহু বলছেন পবিত্র কোরআন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 70 এবং সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 104 আমরা এটাই প্রচার করি। কিন্তু আমাদের জবাবে কি আসে সেটা আল্লাহ কোরআনে বলে দিয়েছে। আল্লাহ বলছে ওয়াইজা কিলালাহুম, যখন তাদেরকে তোমরা বলবে, কাদেরকে? যখন মানুষের কাছে গিয়ে তোমরা বলবে, ওয়াইজা কিলালাহুম, যখন তাদেরকে বলবা তা আলা উইলা, তোমরা এই দিকে প্রত্যাবর্তন করো। কোন দিকে? মা আনজালাল্লাহু ওয়া ইলা রাসূলিহি, যা কিছু আল্লাহ অবতীর্ণ করেছেন তথা কোরআন, ওয়া রাসূলিহি, এবং আল্লাহ রাসূলের দিকে তোমরা এসো। যখন কোনো মানুষকে আপনি এই আহ্বান করবেন, আল্লাহ তখন বলছে কিছু সংখ্যক মানুষ দেখবে সমাজে থাকবে, এটা কোরআনে আল্লাহ যেহেতু বলে দিয়েছে সবসময় থাকবে, বলছে কলু, কিছু শ্রেণীর মানুষ থাকবে তারা বলবে যে হাসবুনা, যে আমাদের জন্য ওটা যথেষ্ট, মা অজাদনা, যার পরে আমরা তাদেরকে প্রতিষ্ঠিত পেয়েছি। কাদের? কিসের পরে? ও আবা আনা, মানে আমাদের বাপদাদাকে যে পথে পেয়েছি আমরা সেটাই করব। কোরআনে কি আছে, হাদিসে কি আছে দেখার দরকার নেই। বাপদাদা পূর্বপুরুষদের এই কাজটা, এই কর্মটা করে আসছি, এই বিশ্বাসে বিশ্বাসী, এর আমরা দৃঢ়, মানে একদম দৃঢ়, একদম মানে এক পরিমাণ সরতে রাজি নয়। ভাই সূরা বাকারা, যেটা আপনার বাড়িতে কোরআনটা আছে না, এটা খুলে দেখেন। সূরা বাকারা সূরা 2 আয়াত নম্বর 70, সূরা মাইদা সূরা 5 আয়াত নম্বর 4 এ আল্লাহ এই কথাই বলছে যে ওয়াইজা কিলালাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু আলা রাসূলিহি ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহিম আবানা, যখনই তাদেরকে বলা হবে যে আল্লাহ এবং আল্লাহর রাসূল দিকে তোমরা এসো, তখন তারা এই উত্তরই দিবে যে না, আমার বাপদাদাকে যে পথে পেয়েছি সেটাই করব, আমরা ওই পথে আর যাবো না। ভাই বলুন তো, এইরকম জ্বলন্ত বাস্তব মানুষ সমাজে আসে না? নেই, আছে। আমাদের প্রতি অভিযোগ, মিথ্যা অভিযোগ, মিথ্যা প্রচার। ভাই আমরা কখনোই নবীজিকে বড় ভাইয়ের মতো বলি না, নাউজুবিল্লাহ। আর কেউ যদি এটা বলে থাকে, আমরা নিঃসন্দেহে তাকে মনে করি সে পথভ্রষ্ট গোমরা, তার ইসলাম থেকে সে অবশ্যই বের হয়ে গেছে, কেন পবিত্র কোরআনের আয়াতের বিরুদ্ধ আচরণ করা হয়েছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর প্রসঙ্গে আমাদের আকীদা কি, আমরা কি বিশ্বাস করি সেটা ক্লিয়ার হওয়ার দরকার আছে না? নেই ভাই, প্রচার মেলা কিছু হতে পারে, কিন্তু আমরা কি বিশ্বাস করি, কারণ এটা অন্তরে বিশ্বাসের জিনিস, এটা নিয়ে মারামারি কাটাকাটি করার জিনিস না, জোর করে আপনি দেখতে পাবেন না। কেউ যদি নামাজের জোরে আমিন বলে আপনি সেটা শুনতে পাবেন, কিন্তু কে কি অন্তর দ্বারা বিশ্বাস করে এটা যতক্ষণ প্রকাশ না করছে ততক্ষণ বুঝতে পারবেন? জি না। তো আমরা কি বিশ্বাস করি? আমরা বিশ্বাস করি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নূর। আসলে নূরের তৈরি নিয়ে যারা ঝামেলা করছে তারা নূর মানেই জানে না। জিজ্ঞাসা করবেন অধিকাংশ মানুষকে নূর মানে কি, নূর তো আরবি শব্দ, নূর মানে জ্যোতি, লাইট, আলো। নূর মানে আলো, জ্যোতি, লাইট। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহান ওয়া তাআলা তিনি নূর বলেছেন। কি বলেছেন? নূর, সূরা মাইদা সূরা 5 আয়াত নাম্বার 15, কদ জাকুম মিনাল্লাহি নূরুন কিতাবুন মুবিন। আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন যে নিশ্চয় আমি তোমাদের মধ্যে একটা নূর পাঠিয়েছি তথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বলছে নূর পাঠিয়েছি, ওয়া কিতাবুন মুবিন, এবং স্পষ্ট, একটা জাজল্যমান, একটা দীপ্তিময় কিতাব পাঠিয়েছি। কিতাব মানে কোরআন। তার মানে বোঝা গেল আল্লাহ সুবহানাহু বলছেন সেটা মাইদা সূরা 5 আয়াত নাম্বার 15, যে তোমাদের কাছে একটা নূর পাঠিয়েছি এবং স্পষ্ট একটি কিতাব পাঠিয়েছি। কিতাব মানে কোরআন বুঝে গেলাম, আর স্পষ্ট একটা নূর, এ নূর অর্থাৎ অধিকাংশ মুহাদ্দিস মুফাসসির যারা পবিত্র কোরআনের ব্যাখ্যা করেছে তারা বলছে ইয়ানি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ নূর অর্থাৎ হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওখানে ব্যাখ্যাটাও করে দিয়েছে, এখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূর বলা হয়েছে, এই জন্য আলো বলা হয়েছে, এই জন্য যে মানুষকে সত্যের পথ থেকে, মানে বিভ্রান্তি পথ থেকে সত্য পথ দেখাবে, অন্ধকারের থেকে তিনি আলোর পথ দেখাবেন। তো ভাই এখানে আল্লাহ সুকে নূর বলা হয়েছে, আমরা বিশ্বাস করি আল্লাহ সুক নূর। তবে সমস্যা কোথায় আছে জানেন? আমরা নবীজিকে নূর মনে করি, আর কেউ যদি নবীকে নূর অস্বীকার করে সে মুসলিমই থাকতে পারে না।
কেন কোরআনে আছে স্পষ্ট। কিন্তু তারা দাবি করছে যে নবীজি নূরের তৈরি, এই যে তৈরি আর কোথাকার নূর থেকে তৈরি, নূরুম মিন নূরুল্লাহ মানে আল্লাহর নূর থেকে নবী সৃষ্টি, এই কথাটাতে আমাদের এত দূরে আপত্তি আছে, ইয়ার পূর্বে আপত্তি নেই। কথা বুঝতে পারছেন কি? যে আমরা বিশ্বাস করি কি, আমাদেরকে বানিয়েছে কি, আমরা নবীজিকে নূর বিশ্বাস করি, আমরা এটা বিশ্বাস করি। কোন ব্যক্তি যদি মনে করে বলে যে নবীজি নূর নয়, তবে আমরা তাকে বোমরা পথভ্রষ্ট মনে করি। কেন? যদি কোরআনে আল্লাহ রাসূলকে নূর বলা হয়েছে, এটা বিশ্বাস করতে বাধ্য। আমাদের আপত্তি কোথায়? ওরা বলছে যে আল্লাহর নূরে নবী পয়দা আর নবীর নূরে সারা জাহান পয়দা, এই যে ব্যারিকেড পড়ে গেল, এই ব্যারিকেডে আমাদের আপত্তি আছে। কেন? এটা পবিত্র কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়, এটা মানুষের কল্পনা এবং নিজেদের ব্যাখ্যা, নিজেরা নিজ ইচ্ছা মতো তারা ব্যাখ্যা করে এটা প্রচার করছে, এই জন্যই আপত্তি আছে। কথা স্পষ্ট হচ্ছে কি ভাই? নূর মানে আলো, কেন নূর বলা হয়েছে? আল্লাহ সূরা পবিত্র কোন একটা আলাদা অধ্যায় আছে যেটার নাম সূরা নূর, সূরা নাম্বার 24 আয়াত নাম্বার 35 আল্লাহ সুবহান ওয়া তাআলা নিজেকে নূর বলেছেন। আল্লাহ নিজেকে নূর বলেছে। সূরা মায়দা খুলবেন, সূরা নাম্বার 5 আয়াত নাম্বার 46 এবং 67 এবং 44 তিনটে জায়গাতে আল্লাহ সুবহান তওরাতকে নূর বলেছে, জাবুরকে নূর বলেছে, ইনজিলকে নূর বলেছে। ভাই তওরাত জাবুর ইনজিল এগুলো কি? আল্লাহর কিতাব। আল্লাহ নিজেকে কোরআনে কম্পকে নূর শব্দটা 22টা আয়াত আছে। কটা আয়াত ভাই? 22খানা আয়াত আছে। তো আল্লাহ একবার নিজের জন্য নূর ব্যবহার করেছে, তওরাত যেটা মূসা আলাইহিস সালামের অবতীর্ণ কিতাবকে নূর বলেছেন, জাবুর যেটা দাউদ আলাইহিস সালামের উপরে অবতীর্ণ কিতাবকে নূর বলেছে, ইনজিল যেটা ঈসা আলাইহিস সালামের উপরে অবতীর্ণ হওয়া কিতাবকেও নূর বলেছে, পবিত্র কোরআনকেও নূর বলেছে, এইভাবে আসমানি চারটে গ্রন্থকে নূর বলেছে, আল্লাহ নিজেকে নূর বলেছে, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর বলেছে, আল্লাহ সূরা ফুরকান খোলেন আয়াত নম্বর 61 চাঁদকেও নূর বলেছে। কেন? চাঁদ আলো দেয় তার জন্য। কথা বুঝতে পারছেন কি? তো ভাই কোন জিনিসকে নূর বলা মানে কি নূরের তৈরি হয়ে যায়? কারণ তওরাতকে তো নূর বলেছে কোরআনে। আপনি কি বলবেন যে তওরাত এই বস্তু বা এই কিতাবটি নূরের তৈরি বলবেন কি? না কেউ বলে? কে বলে কি? কেউ তো বলে না। পবিত্র কোরআন নূর, তো পবিত্র কোরআনকে কি বলে যেটা নূরের তৈরি? জি না, এই নূর মানে এটা বৈশিষ্ট্যগত নাম। কথা বুঝতে পারছেন কি? এটা বৈশিষ্ট্য, তার মর্যাদা, তার জন্য এই নূর শব্দটি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হয়েছে যে তাকে নূর হিসাবে পৃথিবীতে পাঠানো হয়েছে। কেন? তিনি সমস্ত রকমের জাহিলিয়াতকে দূর করে মানুষকে সত্যের পথ দেখাবে, সমস্ত অন্ধকারকে চুরমার করে দিয়ে তিনি সত্যের পথ দেখাবে, এই জন্য নূর হিসাবে তাকে আখ্যায়িত করা হয়েছে। যখন চাঁদকে নূর বলা হয়েছে, কেন আলো দেয়? এই জন্য তওরাতকে নূর বলা হয়েছে, সেই সময়ের মানুষকে আলো দেখিয়েছে। প্রত্যেকটা নবী রাসূলকে নূর হিসেবে আখ্যায়িত করা হয়েছে এই জন্যই যে তারা প্রত্যেক ব্যক্তিরাই সত্যের পথ দেখেছে, আলো দেখেছে, জান্নাতের পথ দেখিয়েছে আর জাহান্নামের আগুন থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে। এই জন্য নবী রাসূলদেরকে নূর বলা হয়েছে। আমরা এটাতে বিশ্বাস করি, কিন্তু নূর মিন নূরুল্লাহ অর্থাৎ আল্লাহ নূরে নবী পয়দা, নবীর নূরে সারা জাহান পয়দা। এই কথা যদি আপনি ভালো করে দেখেন ভাই, এই কথাটা এতই নোংরা যে আপনি চিন্তা করতে পারবেন না। কেন বলেন তো ভাই? তর্কের ক্ষেত্রে ধরে নি, আল্লাহ নূরে নবী পয়দা আর নবীর নূরে সারা জাহান পয়দা। আল্লাহর নূর থেকে নবী পয়দা হলো, বুঝতে পারছেন কি কথা? আল্লাহর নূর থেকে নবীকে যদি পয়দা করা হয়, তো আল্লাহর একটা অংশ হলো কি হলো না ভাই? সূরা ইখলাস যারা জানেন তারা সকলেই জানেন, কুল হু আল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহু সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি মানে কাউকে পয়দা করেননি আর তিনিও কারো কাছ থেকে পয়দা হননি, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আর তার সমতুল্য কোনো কিছু নেই। আল্লাহ সুবহান ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা ইখলাস আপনারা সকল মুসল্লিরা জানে, সে যদি মাদ্রাসা তো না যদি যেয়ে থাকে, যদি মাঠও পাস করে থাকে, তো নামাজের জন্য সূরা ইখলাসটাকে মুখস্থ করে রাখে, ভাই লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। কিন্তু আমরা বলছি নূর মিন নূরুল্লাহ, যে আল্লাহ নূরে নবী পয়দা, নবীর নূরে সারা জাহান পয়দা। অথচ আল্লাহ কি বলছে কথা বুঝতে পারছেন কি? আমার সূরা শুরা সূরা নম্বর 41 আয়াত নম্বর 11 আল্লাহ সুবহান বলছেন, লাইসা কামিসলি শাইউন ওয়া হুয়া সামিউল বাসির, আল্লাহ সুবহান ওয়া তাআলার সমতুল্য সমকক্ষ কোনো কিছু নেই, তিনি সমস্ত কিছু দেখেন, সমস্ত কিছুই
শোনেন, আল্লাহ সাদা বলছেন পবিত্র কোরআন নাহাল সনদ ১৬ আয়াত 74, ফালা তাদরিবু লিল্লাহি আমসাল, মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো মিসাল কোনো উপমা দিও না। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে এই ধরনের অনেকগুলো আয়াত আছে, শুধু তিনটি আপনাদের সামনে আয়াত উপস্থাপন করলাম, যেন আল্লাহ বলছে আমার কোনো মিসাল দেও না। আর এক শ্রেণীর মানুষ বলছে যে আল্লাহ নূরের নবী পয়দা আর নবীর নূরে সারা জাহান পয়দা। যদি তর্কের খাতিরে আবার ধরে নিই যে ঠিক আছে আপনার কথা মেনে নিলাম, আল্লাহ নূরে নবী পয়দা প্রথমে একটা শিরক করে বসে থাকলেন, দুই নম্বর ধরে নিলাম নবীর নূরে সারা জাহান পয়দা মানে গোটা বিশ্বজগৎ পয়দা, তার মানে বোঝা গেল নবীর নূর থেকে এইসব চতুষ্পদ জন্তু নোংরা যারা আছে, গরু ছাগল ভেড়া মোষ উট গাধা শুকর ছানা সমস্ত কিছু তৈরি, নাউজুবিল্লাহ মিন জালিক। বা এখানে গোপন ভাবে খুব সূক্ষ্মভাবে দেখেন নবীকে অপমান করা হচ্ছে কি হচ্ছে না, কথা বুঝতে পারছেন আমার? আল্লাহ নবী আল্লাহ নূর থেকে নবী পয়দা, ঠিক আছে আল্লাহ মর্যাদার দিক থেকে সর্বশ্রেষ্ঠ, তার সমকক্ষ কেউ নেই। আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়ার মধ্যে মানুষ এবং জিন জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, এটা আমরা বিশ্বাস করি। কাদের মধ্যে? শুধু মানুষের মধ্যে নয়, জিন জাতির মধ্যে এবং মানুষ জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি যদি কেউ হয়ে থাকে সেটা বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস, এমনি আমরা মুখ দ্বারা বলি অন্তর দ্বারা স্বীকারও করি। তো আল্লাহ নূরে নবী পয়দা তর্কের ক্ষেত্রে মেনে নিলাম, তো নবীর নূর থেকে সারা জাহান যদি পয়দা হয়, এই গরু ছাগল শুয়োর ব্যাঙ যত সব নোংরা জন্তু জানোয়ার আছে, এগুলো কি আল্লাহ নূর থেকে রসুলের নূর থেকে সৃষ্টি? নাউজুবিল্লাহ মিন জালিক। এখানে গোপন ভাবে আল্লাহ রাসূলকে অপমান করা হয়েছে, তার সঙ্গে গুস্তাখি করা হয়েছে। এই জন্য বলা হয় যে চোরের মার বড় গলা, যারাই নবীকে অপমান করবে তারা এবার নবীদের স্লোগান দিবে। অথচ আমাদের দাবি হচ্ছে এটা ভাই মুখ দ্বারা শুধু বিশ্বাস নয়, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বাস্তবায়ন করে দেখাতে হবে যে হ্যাঁ আমরা নবীকে ভালোবাসি। আপনি মাকে ভালোবাসেন শুধু চিৎকার মেরে বলেন যে মা তোমাকে খুব ভালোবাসে, খুব ভালোবাসে ভালোবাসি। মা যখনই বলে বাবা বাজার থেকে আসার সময় একটু কাংলায় জিলাপি নিয়ে আসিস, সঙ্গে সঙ্গে আপনি বলে দিলেন যে আমার ওই শুনেছে পারবো না, ভাই এটা ভালোবাসা না ধোকাবাজি? ভালোবাসা না শয়তানি, এটা শয়তানি। ভালোবাসতে হলে মা বলার আগে আপনাকে কাংলায় মিষ্টি জিলাপি সমস্ত কিছু এনে হাজির করতে হবে, এটার নাম হচ্ছে ভালোবাসা। কিন্তু আপনি শুধু মুখ দ্বারা বলছেন চিৎকার মেরে বলছেন যে আমি ওকে ভালোবাসি, ওকে ভালোবাসি, ওরা গোস্তাক ওরা গোস্তাক, আর নিজের যে আকীদা বিশ্বাস আপনারা অন্তরে গেঁথে রেখেছেন এটা সম্পূর্ণ আল্লাহ রাসূলের সামনে একদম বেয়াদবি করা হয়েছে, যা আপনারা খোঁজও রাখেননি। আরেকটা পয়েন্ট যে তারা বলে আমরা নাকি বলি যে নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের মধ্যে আছেন, তিনি মাটি হয়ে মিশে গেছেন, বলে নাউজুবিল্লাহ মিন জালিক। ভাই অভিযোগ করে কি করে না, যে আমরা নাকি নবীজি সম্পর্কে বলি যে নবীজি অর্থাৎ নবীগণ তারা কবরে আছে, তাদের শরীর মাটিতে মিশে পচে গেছে, নাউজুবিল্লাহ মিন জালিক, এরকম কোনো কথা আমরা বিশ্বাসই করি না। এটা সম্পূর্ণ আমাদের নামে মিথ্যা প্রচার। সুনান আবু দাউদ কিতাবুজ জানাইস হাদিস নাম্বার 1071 এবং 1073 সনদ সহি, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে নবীগণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছেন কোন মাটি নবীদের শরীরকে ভক্ষণ করতে পারে না। কথা বুঝতে পারছেন কি? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পক্ষ থেকে বিশেষ একটা রহমত নবীদের জন্য। নবীগণ কবরে শায়িত অবস্থায় থাকবে, কিয়ামত সংঘটিত হয়ে যাবে, তবু নবীদের কবরের মধ্যে শরীরকে যেইভাবে রাখা হয় বরং তার চাইতে আরো বেশি সংরক্ষিত থাকে। কেন? সেটা পরকালীন আর একটা বারজাকি একটা জীবন, তার জন্য তাদের শরীরটা আরো চকচকে আরো সুন্দর হয়, কিন্তু তাকে কোনো পোকা মাকড় মাটি তাকে হজম করতে পারবে না। শুনেন আবু দাউদের হাদিস, আমরা বিশ্বাস করি। অথচ আমাদের নামে মিথ্যা প্রচার করে যে আমরা নাকি বলি যে নবীজি মরে কবরে পচে গেছে, নাউজুবিল্লাহ মিন জালি। নালাতুল্লাহি আলা কাযযাবিন, আল্লাহ বলছে যারা মিথ্যুক তাদের উপরে আল্লাহর অভিসম্পদ বর্ষিত হোক, লানত বর্ষিত হোক, বলুন আমিন। সূরা ইমরান আয়াত নম্বর 61, যারা মিথ্যা প্রচার করে সে যদি আমিও যদি কোনো মিথ্যা বলে থাকি তাহলে লানত আমার উপরে হবে? আর যদি আমাদের নামে তারা কোনো মিথ্যা প্রচার করে আল্লাহ বলছে লালাতুল্লাহি আলা কাযযাবিন, যে মিথ্যুকদের উপরে আল্লাহর লানত হোক, আমিন। আর কেউ যদি মিথ্যা প্রচার না করে তারাও আমিন বলুক, তাহলে বোঝা যাবে যে কারা সত্যবাদী কারা মিথ্যাবাদী। আমরা এই আকীদায় বিশ্বাস কখনোই করি না যে নবীজির আমাদের বড় ভাই, আমরা কখনো বিশ্বাস করি না যে নবীদের শরীরকে পোকামাকড়ে খেয়ে নিয়েছে, এটা আমরা বিশ্বাস
করি না। আর একটা পয়েন্ট হচ্ছে, নবী প্রসঙ্গে সবচেয়ে বেশি আমাদেরকে হেউ প্রতিপন্ন করে যে এরা নবীকে ভালোবাসে না, বা ওদের দাবিটা শুধু মুখের, আমাদের দাবিটা হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বাস্তবায়ন করে দেখিয়ে দেওয়া নবীকে ভালোবাসে। দাড়ি চেঁচে ঘুরে বেড়ে আছে না নেই ভাই? নবীকে ভালোবাসে, এক মুষ্টি কাটার পরে তারা আরো বেশি ছেড়ে দিচ্ছে, এক মুষ্টিও রাখে না। আবার নিজে দেখে বললাম, আমরা হানাফি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলছেন এক মুষ্টির, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব হচ্ছে এটা যে এক মুষ্টির যদি এক ইঞ্চি কম হয়ে যায় দাড়ি, সে সুন্নাত আদায় করলো না, সে গুনাহগার হয়ে যাবে। কমপক্ষে এক মুষ্টি রাখতেই হবে। দেখবেন দাড়িকে চেঁচে একদম সুন্দর করে, ইতিহাসে দেখেছেন মীর জাফরকে, ওর দাড়ি দেখবেন এদিক দিয়ে চাচা, খুব সুন্দর ভাবে চেঁচে রাখে, ওইভাবে এমন ভাবে রাখে। তারা নাকি নবীর মহব্বত করে, তারাই নাকি মানে মুহিব্বে রসুল, মানে রসুলের ভালোবাসা ফানাফিল্লা হয়ে যায়। ভাই আমাদের দাবিটা মুখ দ্বারা নাই, আমাদের দাবি হচ্ছে অন্তর দিয়ে বাস্তবায়ন করে দেখিয়ে দেন, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বাস্তবায়ন করে দেখিয়ে দেন। একটা পয়েন্ট এখানে খুব সূক্ষ্ম, যে হায়াতুন নবী, ভাই হায়াতুন নবী বোঝেন? হায়াতুন নবী মানে রসুল হচ্ছে জীবিত, হায়াত মানে জীবিত, জিন্দা, আর নবী তথা নবীগণ। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ তিনি মৃত্যুবরণ করেছেন 458 হিজরিতে। অনেকগুলো হাদিসে কিতাব আছে, তার মধ্যে সুনান কুবরা লিল বাইহাকি, শিয়াবুল ইমাল লিল বাইহাকি, আল মাদখাল, এই ধরনের অনেকগুলো তার গ্রন্থ আছে। তার মধ্যে একটা কিতাব আলাদাই রচনা করেছেন সেই সময় 458 হিজরিতে, তার মৃত্যু, তিনি একটা গ্রন্থ রচনা করেছে হায়াতুন আম্বিয়া। ভাই হায়াতুন নবী বলতে গিয়ে তারা বলে যে নবী যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত, বলে কি বলে না? বলে। আসলে আমরা কি নবীকে জীবিত বিশ্বাস করি কি করি না? ওরা প্রচার করে যে নবীজি মৃত্যুবরণ করেছে, এরা নবীজিকে জিন্দা নবী বিশ্বাস করে না। ভাই নবীজি জিন্দা এই নিয়ে এত মারামারি, এত পাড়াপাড়ি কেন? আমাদের নবী কি শুধু জীবিত? ভাই বলুন তো, ঈসা আলাইহিস সালাম জীবিত আছেন না নাই? আছে। মূসা আলাইহিস সালাম জীবিত আছেন না নেই? আছে। ইব্রাহিম সালাম জীবিত আছেন না নেই? আছে। নূহ আলাইহিস সালাম, শোয়েব আলাইহিস সালাম, পবিত্রগণে 25 জন নবী রাসূলের কথা বলা হয়েছে, তারা জীবিত আছেন না নেই? কিন্তু সেই সব নবীগুলোর কথাতে একবারও বলে না যে এখানে ঈসা আলাইহিস সালাম জীবিত আছেন, মূসা আলাইহিস সালাম জীবিত আছেন, আর সমস্ত নবীদের পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, অর্থাৎ জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ রাসূল যখন মিরাজে গিয়েছিলেন, ইয়া আবা বলে চিৎকার মেরেছিলেন, কাকে? ইব্রাহিম আলাইহিস সালামকে। ভাই ইব্রাহিম আলাইহিস সালাম কবরে জীবিত আছেন না মৃত আছে এই প্রশ্ন একবারও তোলে না। শুধু আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জীবিত আছেন না মৃত আছেন, এটা নিয়ে এত সমস্যা করার কি আছে? ভাই মনে রাখবেন, হায়াতুন নবী প্রসঙ্গে আমাদের আকীদা হচ্ছে হায়াতুন নবী ফি বারজাখি। বুঝতে পারছেন কি? অবশ্যই শুধু আমাদের নবী নয়, সমস্ত নবী রাসূল যারা পৃথিবীতে এসেছিলেন তারা সকলেই জীবিত আছে ফি কিসের মধ্যে? বারজাখ, একটা অদৃশ্য অন্তরাল। ইহ জগৎ থেকে তারা প্রত্যেকে মৃত্যু স্বাদ গ্রহণ করেছে, কবর জীবনে চলে গেছে, সমস্ত নবীরা জীবিত আছে, শুধু আমাদের নবী নয়। কথা বুঝতে পারলেন কি? আমাদের নবী নয়। বা একটা প্রশ্ন করি, এটা নিয়ে এত লাফালাফির কি আছে? বা বলুন তো, আবু জাহেল কবরে জীবিত আছে না নেই? ফেরাউন কবরে জীবিত আছে না নেই? উদবা সাইবা ইসলামের যত শত্রু আছে তারা এখনো কবরে জীবিত আছে না নেই? দলিল ভাই, কবরের আজাব ভয় কি হয় না তাদের? ফেরাউনের কবরে আজাব হয় কি হয় না? পবিত্র কোরআনেও আছে যে সকাল সন্ধ্যা জাহান্নামের আগুন তাকে স্পর্শ করে। ভাই বলুন তো, ফেরাউনও কবরে জীবিত আছে, তো এই জীবিত ভাই এটাকে দুনিয়া বিজীবিত না মৃত্যুর পরে আর একটা জিন্দে গেছে সেটা জীবিত? তো ওটা নিয়ে এই দুনিয়াতে ঝামেলা করা কি আছে? কথা বুঝতে পারছেন কি আমার? ভাই কাফেররাও জীবিত আছে, সমস্ত মুসলমানরা জীবিত আছে, প্রত্যেকটা নাস যার জীবন আছে তারা আবারও মৃত্যুর পরে আবার নতুন একটা রূহ, নতুন একটা জীবন পায়, এটা নিয়ে কোনো ইখতিলাফ নেই। কিন্তু এটা দিয়ে মানে কি উদ্দেশ্য তাদের? তাদের উদ্দেশ্য কি জানেন? তারা বলতে চায় নবীজি জীবিত, তার মানে কি কবর থেকে নবীজি হাত বের করে দেয়। ফাজাইলে একটা জিকির বলে বই আছে, দেখবেন ফাজাইলে জিকির, ফাজাইলে দুরুদ, 272 পৃষ্ঠায় গল্প নম্বর 10, ওখানে রচনা করা হয়েছে একটা ঘটনা, মানে কে সবচেয়ে দানশীল এরকম একটা গল্প রচনা করা হয়েছে।
তো অনেক কিছু ঘটনা কবরের কাছে চলে গেছে, কবরের কাছে গিয়ে অনেক কাকুতি মিনতি করেছে, তা আল্লাহ রাসূল আল্লাহ রাসূলের কবরের কাছে মানে স্বপ্নে দেখেছে না কি হয়েছে সে ওরাই ভালো জানে। দিয়ে তারপরে স্বপ্নতে দেখার পরে খিদা লেগেছে, কিছু চেয়েছে, তো স্বপ্নের মধ্যে আল্লাহ রাসূল তাকে কবর থেকে হাত বের করে দিয়ে একটা রুটি দিয়েছে, ঘুম থেকে উঠে দেখছে যে আল্লাহর মানে ওর হাতে একটা রুটিও আছে, আধখানা খেয়েছিল ঘুমের মধ্যে মানে স্বপ্নের মধ্যে, বেঁচে মানে ঘুম থেকে জেগে উঠে দেখছে হ্যাঁ সত্যি করে আর্ধেক খাওয়া আছে আর আর্ধেক বাকি আছে। মানে হায়াতুন নবী বলার উদ্দেশ্য হচ্ছে এটা যে আল্লাহ রাসূল মৃত্যুর পরে কবরের জিন্দেগিতে আছে তো আছে, তো দুনিয়ার সমস্ত মানুষের কথা শ্রবণ করতে পারে, আল্লাহ রাসূলের চাইলে তিনি দিতে পারেন, তিনি কথার উত্তর দিতে পারেন, এই সব আকীদা। বা আমরা এটাতে বিশ্বাস করি না। তবে আমরা বিশ্বাস করি কি ভাই, যে হ্যাঁ অবশ্যই যে মানুষ যদি মৃত্যুবরণ করে শুধু নবী রাসূল নয়, সমগ্র মানুষ জাতি সমগ্র নাস মৃত্যুর পরে নতুন বারজাখি অর্থাৎ অদৃশ্য অন্তলে আর একটা জীবন পায়, তাদের সেখানে সেটা আলাদা শরীয়ত আলাদা জায়গা আলাদা জিনিস, এই পৃথিবীর সঙ্গে কোনো মিল নেই। চারটে পর্যায়ে আল্লাহ সুবহান তাআলা আমাদেরকে চারটে স্থান আমাদেরকে দিয়েছে। প্রথম রুহের জগৎ, কোটা ছিল ওটা আসমানের ঘটনা, ওটা বুঝতে পারছেন কি, সূরা মিনান পড়বেন, আল্লাহ সুবহান ওয়া তাআলা আদম আলাইহিস পিঠ থেকে সমগ্র সৃষ্টি জগৎ সন্তানদেরকে যখন বের করেছিল তাদেরকে প্রশ্ন করেছিল, তো ওটা হচ্ছে আসমানের জীবন। ভাই বলুন তো ওই আসমান থেকে পৃথিবীতে মানুষ নিজের ইচ্ছা মতো আসতে পারবে? জি না, ওটা একটা এক জীবন। ওইখান থেকে রূহ চলে আসে মায়ের গর্ভে, ভাই বলুন তো মায়ের গর্ভে যখন থাকে তখন ফিরে আবার আসমানে যেতে পারবে? ইচ্ছাকৃত যেতে পারবে না। ওই জগৎ থেকে বের হয়ে আসে দুনিয়াবী জীবনে, ভাই দুনিয়াবী জীবনে যখন আসবে তখন যদি যত চেষ্টা করুক গর্বে আবার ফিরে যেতে পারবে? পারবে না। আবার যখন পৃথিবীর জীবন থেকে প্রত্যাবর্তন করে কবর জীবনে আর একটা অন্তরালে, ভাই বলুন তো কবর থেকে দুনিয়ার জীবনে কোনো আশা এটা কি সম্ভব? জি, মানে এক জায়গা থেকে প্রস্থান করলে আরেক জায়গায় যাওয়ার অনুমতি বা সম্ভব কোনো কিছু নাই। তো ভাই যারা মৃত্যুবরণ করেছে, অনেক পীর সাহেব অনেক ওলি সাহেব অনেকজন অনেকজন বলে যে জীবিত হওয়ার পর তারপরে হেঁটে যাচ্ছিল, এক হচ্ছিল, ওয়াক হচ্ছিল, ভাই সমস্ত কিছু মিথ্যা কথা, এগুলো আমরা বিশ্বাস করি না। আর এগুলো আমরা জোর গলাতে বলি যে ওই সম্পূর্ণ মিথ্যা ধোকা অজি প্রতারণা। কেন, একটা জায়গা থেকে আর একটা জায়গায় প্রত্যাবর্তন করে গেলে ওই জায়গাখানে ফিরে আসার ইখতিয়ার কাউকে দেওয়া হয়নি। ভাই কথা কি স্বচ্ছ পাচ্ছেন? বুঝতে পারছেন কি? আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মারা গিয়েছেন কি যায়নি, এটা নিয়ে মত পার্থক্য। ভাই আল্লাহ রাসূল যদি মৃত্যুবরণ না করে তো সৌদি আরবে কবর আছে কি নেই? ভাই তাজা মানুষকে কবর দেয় মানুষে? আর এই কবর সমাধি কারা দিয়েছিল? আমার মতো আপনার মতো মানুষ না, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা। তো আবু বকর ওমর ওসমান আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল মৃত্যুবরণ করলেন রেখে কবর দিয়ে দিবে, এই বিশ্বাস হয় আপনার? নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পবিত্র কোরআন সূরা আর রহমান সূরার 55 আয়াত নম্বর 26 এবং 27, কুল্লু মান আলাইহা ফান, একদিন সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। আসমান জমিন পৃথিবী যত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। মানে বোঝা গেল শুধু নাফস যে ধ্বংস হবে শেষ হবে এটা নয়, যত জড় পদার্থ আছে সমস্ত কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। সূরা কাসাস সূরা নম্বর 28 আয়াত নম্বর 88 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও বলছেন কুল্লু হালাকা শাইয়ুন, যে প্রত্যেকটা জিনিস একদিন ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না পৃথিবীতে। তার মানে বোঝা গেল শুধুমাত্র জড় পদার্থ যা আছে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। ইল্লা ওয়াজুন, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত, আল্লাহ সত্তাত্তাল মুখমণ্ডল ব্যতীত, মানে যতগুলো সৃষ্টি আছে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্তাত্তার মুখমণ্ডল ব্যতীত। এটা জড় পদার্থের কথা। সূরা ইমরান খুলেন সূরা 3 আয়াত নম্বর 185, সূরা আম্বিয়া আয়াত নম্বর 35, সূরা জুমার আয়াত নম্বর 79, তিনটে জায়গাতে আল্লাহ সুবহানাহু বলছে কুল্লু নাফসিন জায়কাতুল মাউত, জীব মাত্র মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ভাই অন্তত এই আয়াতটা প্রত্যেকটা মুসলমানই জানে, জানে কি জানে না? আর গোরস্তানাতে মৌলভী সাহেবরা পড়েই যে প্রত্যেকটা নাফস যার জীবন আছে সে মৃত্যুবরণ করবে নিশ্চিত। ওটা হলো জড় পদার্থ যা আছে সৃষ্টি জগৎ ধ্বংস হবে, ইল্লা ওয়াজুন আল্লাহ সত্তা ব্যতীত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাস ভাবে বলছে যার নাফস আছে যার জীবন আছে সে মৃত্যুবরণ করবে, এটাও নিশ্চিত। আরো খাস দেখবেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি মৃত্যুবরণ করবেন কি করবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকে ভবিষ্যৎবাণী করে দিয়েছেন। পবিত্র কোরআন সূরা জুমার সূরা 39 আয়াত নম্বর 30, ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আপনিও মৃত্যুবরণ করবেন আর তারা মৃত্যুবরণ করেছে বা করবে। মানে বোঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ইন্নাকা মাইয়াতুন, নিশ্চয় তারা মৃত্যুবরণ করেছে আপনি মৃত্যুবরণ করবেন। মানে ভবিষ্যৎবাণী করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে যে আপনি মৃত্যুবরণ করবেন। ভাই এই ভবিষ্যৎবাণী পূরণ হয়েছে কি হয়নি? দলিল সহিহ বুখারী, হাদিসটা পাঁচবার এসেছে সহিহ বুখারীতে। কিতাবুজ জানাইজ হাদিস নম্বর 1241, 1242 সহিহ বুখারী, হাদিস নম্বর 3668 সহিহ বুখারী, হাদিস নম্বর 5554। কমপক্ষে পাঁচবার এসেছে ইমাম বুখারী সহিহ বুখারীতে, পাঁচবার ঘটনাটি নিয়ে এসেছেন। যখন আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন, এমত পরিস্থিতিতে আবক রাদিয়াল্লাহু তাআলা তিনি এলাকাতে ছিলেন না, তিনি করবা ক্ষেত্রে গিয়েছিলেন। পরবর্তী সময় যখন খবর পৌঁছে গেল আবক রাদিয়াল্লাহু তাআলার কাছে যে আল্লাহ রাসূল মৃত্যুবরণ করেছে, সঙ্গে সঙ্গে তিনি ছুটে এসে দেখছেন যে চারিদিকে খেঁচামেচা পেকে আছে, মানুষ বিভিন্নভাবে তারা মানে শোকাহত অবস্থায় আছে, আর ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইসলামের দ্বিতীয় খলিফা একটা তরোয়াই নিয়ে দাঁড়িয়ে আছে আর বারবার চিৎকার মেরে বলছে যে শুনে রাখো, যারা বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছে তার গলাটাকে আমি উড়িয়ে দিব। কে বলেছিল কথা? ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করে 23 হিজরিতে শাহাদাত বরণ করেন। ওমর বিন খাত্তাব যখন এই কথা বলে দিলেন, সমস্ত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা ভয়ে কোনো কথা বলছেন ওমরের বিরুদ্ধে। কেন? যদি কি উল্টা কিছু বলে দেন যে না আল্লাহ রাসূল সত্যি মারা গেছে, ওমর বিন খাত্তাব আপনি দেখে যান, সঙ্গে সঙ্গে ওমর তরোয়াই দিয়ে মেরে দিতে পারে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা ওমর বিন খাত্তাবের ভয় থতমত খেয়ে আছেন। এমতো পরিস্থিতিতে আবুবকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম জাহানের প্রথম খলিফা, আবুবকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ইনার পরিচয় আগে হচ্ছে সিদ্দিক, তিনি যে সত্যবাদী আবুবকর সিদ্দিক, এটা মানুষ উপাধি দেয়নি, সাত আসমান থেকে উপাধি পেয়েছে। কে? আবুবকর রাদিয়াল্লাহু তাআলা সিদ্দিক, সত্যবাদী বলে এসে হাজির, সঙ্গে সঙ্গে ঢুকে পড়ছেন। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হুজরার মধ্যে যখন আল্লাহ রাসূল ইন্তেকাল করেন, গিয়ে দেখছে সত্যি আল্লাহ রাসূল ইন্তেকাল করেছেন, আল্লাহ রাসূলের কপালে একটা চুমুক তিনি দিয়ে বাইরে এসে দেখছে যে ওমর বিন খাত্তাবের সঙ্গে মানুষের কথাবার্তা চলছে, অনেক ব্যস্ত মানুষ অনেক ভয়ের মধ্যে আছে। সঙ্গে সঙ্গে আবুবকর রাদিয়াল্লাহু তাআলা এসে তিনি বলছেন ওমরকে, বলছে ওমর ইজলিস, তুমি বসে পড়ো। ওমর সঙ্গে সঙ্গে তিনি বসতে অস্বীকার করলেন। সঙ্গে সঙ্গে ওমরের কাছ থেকে আবাক্কা যখন বলছে আম্মাবাদ, যে আল্লাহর হাম প্রশংসা করার পরে আম্মাবাদ, অতঃপর পরে তিনি খুতবা শুরু করবেন, ভাষণ দিবেন। এমত উপস্থিতে সমস্ত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনুমরা ওমর বিন খাত্তাবের সঙ্গ ছেড়ে দিয়ে আবাক্কার সামনে এসে হাজির। ওমরও দাঁড়িয়ে আছে, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা সবাই ঘেঁচামাচা হয়ে বসে আছে একসঙ্গে, আর আবাক্কা রাদিয়াল্লাহু তাআলা আনু সঙ্গে সে আছে, বলছেন আম্মাবাদ, ফামান মিনকুম ইয়াবুদু মুহাম্মাদুন মুহাম্মাদুন কদ মাত। আবুবকর রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে সে বলছে ফামান মিনকুম, তোমাদের মধ্যে, মিনকুম তোমাদের মধ্যে যারা, ইয়াবুদু মুহাম্মাদুন যারা মুহাম্মাদের ইবাদত করতে, মুহাম্মাদুন কদ মাত, জেনে রাখো যে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম মা তিনি মৃত্যুবরণ করেছেন। ভাই কাদের সামনে বলছেন? সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের সামনে। কে বলছেন? আবুবকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক, সত্যবাদী। আবুবকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশ বসে বলছেন তোমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করতে, জেনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। তারপরে সঙ্গে সঙ্গে আবুবকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র কোরআন সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত 944 পাঠ করে শোনাচ্ছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খলাত মিন কাবলিহুর রাসূল, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একজন রাসূল ব্যতীত কিছুই নন। আফা ইম্মাতা, আফা ইম্মাতা, ভাই মাতা কি? যদি তিনি মৃত্যুবরণ করে অকুতিলা এবং তাকে হত্যা করা হয়, তোমরা কি ইসলাম ছেড়ে দিবে? তোমরা কি মুখ ফিরিয়ে নিবে? ভাই এখান থেকে পবিত্র কোরআন থেকে কে দলিল উপস্থাপন করছেন? আবুবকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন তোমরা জেনে রেখো আল্লাহ রাসূল মৃত্যুবরণ করেছে। তারপরে তার পক্ষে দলিল উপস্থাপন করেছে, দলিল কি? বোঝা গেল দাবি পেশ করেছে কে? আবুবকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সঙ্গে সঙ্গে দলিল যে সঙ্গে সঙ্গে আবুবকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পবিত্র কোরআন ইমরান 1:40 থেকে তিনি দলিল উপস্থাপন করছেন যে আল্লাহ রাসূল তিনিও মৃত্যুবরণ করবেন। সঙ্গে সঙ্গে ওমর বিন খাত্তাব তরোয়াটিকে ছেড়ে দিয়েছেন, ছেড়ে দিয়ে তিনিও পবিত্র কোরআনের আয়াতকে তেলাওয়াত করতে শুরু করেছেন। ভাই দেখেন সাহাবীদের মধ্যে মতনৈক্য, আবুবকর এসে যখন পবিত্র কোরআনের দলিল উপস্থাপন করলেন ওমর বিন খাত্তাব, আর সামনে যত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তারা সত্য কথা বিশ্বাস করলেন যে আল্লাহ রাসূল সত্যি মৃত্যুবরণ করেছে। বোঝা গেল কোরআনের আয়াত হাদিস এবং সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুদের ইজমা দ্বারা প্রমাণিত যে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছে। আর মৃত্যুবরণ করেছে বলে তো সাহাবীরা
তাকে দাফন করেছে। কথা বুঝতে পারছেন কি ভাই আমার? এখানে বিশ্বাসটা ক্লিয়ার হতে হবে, কারণ আকিদা খুব সূক্ষ্ম বিষয়। উগদাতুন নিকা, পবিত্র সূরা বাকারাত 225 আল্লাহ বলছে বিবাহকে বলছে উগদাতুন নিকা। এই আকিদা এসেছে উগদা থেকে, মানে গিট, বাইন্ডিং, বাঁধন। বাঁধনটা কিসের? বিশ্বাসের বাঁধন। বুঝতে পারছেন কি? বিশ্বাসকে বাইন্ডিং করতে হবে, তার জন্য আকিদা বলা হয়, আকিদাতুন। আমরা বিশ্বাস করি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নূর, তবে নূরের তৈরি নয়। কেন তৈরি নয়? বিশ্বাস করি না, কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। আমরা বিশ্বাস করি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমগ্র সৃষ্টি জগৎ, মানুষ এবং জিন জাতি এবং আল্লাহ যত মাখলুকাত সৃষ্টি করেছেন, সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার সমকক্ষ কোনো ব্যক্তি পৃথিবীতে আর জন্মায়নি, জন্মাবেও না। আমরা বিশ্বাস করি আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কবরের মধ্যে জীবিত আছেন, কবরের মধ্যে জীবিত আছেন। চার নম্বর আমরা বিশ্বাস করি যে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জীবন থেকে তিনি মৃত্যুবরণ করেছেন, তবে কবরে জীবিত আছেন, এটা আমরা বিশ্বাস করি। আর আমরা এটা বিশ্বাস করি না যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে কেউ কবরের কাছে গিয়ে চাইবে আর আল্লাহ সাল্লাম হাত বের করে রুটি দিয়ে দেবে, এটা আমরা বিশ্বাস করি না। ভাই এটা কেউ বিশ্বাস করতে পারে? যারা বলে যে আসলে কোরআন এসেছিল 90 পারা 30 পারা জাহেরি আর 60 পারা বাতেনি, অর্থাৎ তারা বলে যে শরীয়ত মারিফত তরিকত আর হাকিকত আছে না ভাই পন্থী? বলছে মৌলভী সাহেব তোমাদের কাছে তো 30 পারা কোরআন আর আমাদের কাছে 60 পারা কোরআন। ওরা 60 পারা কোরআনের আমল করে, কি করে? মদ খায়, গাঞ্জা খায়, দেন ন্যাংটা হয়ে জিকির করে, আছে না ভাই? ওরাই দাবি করে এই কথা যে ওরা 60 পারা কোরআনের ইবাদত করে, আমাদের এতে হচ্ছে 30 পারা। তোমরা 30 পারা জাহেরে নিয়ে তোমরা বাড়াবাড়ি করছো আর আমাদের বাদে আছে 60 পারা, আর ওই 60 পারাতে নাকি গাঞ্জা খেয়ে মদ খেয়ে আবার ফানা ফিল্লা হয়ে ন্যাংটা হয়ে উলঙ্গ হয়ে নাকি জিকির করলে আল্লাহ খুশি হয়। তার জন্য ইন্টারনেটে এখনই যান, দেখবেন একজন বক্তা আছে বাংলাদেশের, বক্তার নামটা কি ভুলে গেলাম, তাহেরি, স্টেজে বক্তৃতা দেয় আর জিকির কি জানেন? আরে বসেন বসেন, বৈশা যান, আরে বসেন বসেন, আল্লাহু আকবার। এরা নাকি সমাজের কর্তৃত্বশীল, এরাই নাকি আলেম, আর এরাই নাকি আল্লাহ রাসূল এদের জন্য কি বলেছে, আল ওলেমায়ে রাসাতুল আম্বিয়া, যে আলেম ওলেমার হচ্ছে নবীগণের ওয়ারিশ। এই যারা স্টেজে নাচ গান ড্যান্স করে, মানুষকে নাচায়, মানুষকে হাসায়, এরাই কি নবীদের ওয়ারিশ? নাউজুবিল্লাহ মিন জালিক। তবে আমাদের সম্পর্কে যে ভুল ধারণাগুলো দিয়েছে অনেকগুলো আছে, শুধুমাত্র সময় স্বল্পতার কারণে আপনাদের সামনে মাত্র 4টে বললাম, আর এই দুয়ে শুধুমাত্র করবো যেটা কোরআনে আল্লাহ শিখিয়ে দিয়েছে। যখন তোমাদের বিরুদ্ধে কেউ মিথ্যা প্রচার করবে, যদি তোমরা দাবিতে হক না ওরা হক, এই কথা হওয়ার পরে শুধুমাত্র আল্লাহ সামনে বলছে তাদেরকে বলো তোমাদের স্ত্রী কন্যা পুত্র সন্তান নিয়ে আসো, ইবাদত করো, আর নামাজের পরে তোমরা নেক কাজ করার পরে তুমি এক কাজ করো, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া করো যে আল্লাহ আমাদের মধ্যে যারা মিথ্যাবাদী তারপরে যেন আল্লাহর পক্ষ থেকে লানত বর্ষিত হয়। আর সকলে বলুন আমিন, আমিন, আমিন। এই দাবি, এই দোয়া রেখে আজকের মতো আমরা আলোচনা শেষ করলাম, রাত্রি অনেক হয়েছে। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা ওয়াশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اشراقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العالمين.